কাকা দিও না মা তুমি চলো এই ভাড়া আমার কাছে হে গাইস ওয়েলকাম চলে আসলাম আজকে আবার আমাদের কলেজে এডমিট কার্ডের জন্য আয়াতের সাথে বিশাল লম্বা সিরিয়াল দছি তো দেখো দিয়ে পড়বো আইডি কার্ডের জন্য আইডি কার্ডটা এডমিট কার্ড এই যে এদিকে অবশেষে হাজারো ভিড়ে কষ্ট করে গিয়ে নিয়ে এসে বললাম তুমি আসছো এডমিট কার্ডের জন্য তুমি কি দেখো মেয়েদের তাহলে তুমি যে দেখতেছো মেয়েদের কি হয় নাকি এই যে এদিকে এই যে এদিকে তাকাও এই যে এদিকে বলো বলো যে বলো এই যে তুমি এদিকে তাকাও বলো হচ্ছে মেয়েরা চালাক না ছেলেরা চালাক আচ্ছা তাহলে তাহলে বলো মেয়েরা যদি চালাক হয় এই যে এদিকে দাঁড়াও আরে গাইস এত তার এত তেল মারতেছি তাও কাজ হচ্ছে না এই যে দিকে শোনো বলো মেয়েরা চালাক হলে তাহলে তোমার একটা দাঁত দিয়ে বলো হচ্ছে কি তুমি একটা কারের মধ্যে বসে আছো তোমার সামনে দুইটা দরজা একটা দরজার মধ্যে হচ্ছে অনেক জ্ঞান আর একটা মধ্যে হচ্ছে অনেক টাকা পয়সা তুমি কোনটা আগে খুলবা বলো কোন দরজা এই পেলে কে বলা চল চল বুকা আগে খুলতে হবে গাড়ির দরজা আপনারা যে আগের ব্লগে দেখছিলেন এই যে আর এই যে এভাবে করছিল কিভাবে এই যে এরকম করছিল হাতের মধ্যে ধরে এরকম মুছর মারছিল এই যে সেই ব্যক্তি এই যে সেই ব্যক্তি আচ্ছা এই ঠিক আছে সন্ধ্যায় তোর বাবা দুপুরে সন্ধ্যায় তোর চাচা রাত্রে সন্ধ্যায় তোর নানা আর একদম মিডনাইটে সন্ধ্যায় আমার বয়ফ্রেন্ড বন্ধুকে নিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে নিলাম তাকাও তুই তো ফেল করবি অ্যাডমিট কার্ড দিয়ে কি হবে ছি শোনো ওই নির্বাচনের সময় কি হয় পাস হয় নির্বাচনের সময় দেখো যে হারা বছর লাফায় কিন্তু দেখো যে পাস করে সেখানে দেখ নাই নির্বাচনে এটা উল্টাই ফেলায় এটা নির্বাচন না ফেলা না ঠিক ওই রকমই আমি সারা বছর লেখাপড়ি করি আমি সারা বছর লেখাপড়ি ঘুরু করি নাই এমনি ঠিক আছে আমি সারা বছর লেখাপড়ি করি নাই যেই বেড়া লেখাপড়া করি না এমনি ঠিক আছে আমি সারা বছর লেখাপড়া করি না ঠিক আছে কিন্তু আমি পরীক্ষা ঠিকই পাস করি জি না অবশ্যই আমি এই যে আপনাদেরকে বললাম এখন পরীক্ষা হবে কত এক মাস পরে রেজাল্ট দিবে তারপর আমি ঠিক না 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 তারপর আমি ঠিক 4.56 পামু যদি না পাই তাহলে দেখিন আমি প্রত্যেকটা পরীক্ষায় কমপক্ষে 100 পামু তুমি এসেছো অ্যাডমিটের জন্য হ্যাঁ হাতে এটা কি এই যে হাতে এটা কি লজ্জা বেরে চলবে না তো ভাই লজ্জা পাবো না তোমরা ভাই সবাই লজ্জা পাই কেন লজ্জা পাই কেন যারা মাগি ভাওরা ওরা লজ্জা পাই তুমি অ্যাডমিট আনছো দেখি তোমার অ্যাডমিট আমারটা না এটা আমার বন্ধুরটা আমারটা কই আমারটা ব্যাগে চৈতি আমার নামে চারটা মিথ্যা কথা বলো তুমি মনে হয় চারটা সত্যি কথা বলো সত্যি কথা বলবো রিমন রোহন খুব এখানে সবাই আমরা রেডি ওই রেডি ওই রেডি ওই রেডি কিন্তু অর্জন তখন দেরি করলাম এখন ওই বলে যাবো না যাবি না টাকা দিও না তুমি চলো এই ভাড়া আছে আমার কাছে চলো তুমি আমার কাছে না টাকা তোমার ভাড়া দিমু আমরা বৃষ্টির মধ্যে ভিজতেছি এখন অনেক ভয় পেয়ে গেছ অবশ্যই একদম আগুন
আম বাপসার গালে পড়ছে কই পড়ছে লাগুন পাই পাই এখনো জ্বলতেছে এখনো ফুটতেছে মানে 1 ইঞ্চি 2 ইঞ্চির জন্য মনে করেন কি লাগে না লাগে না তোমার চুলগুলো নাকি কাটবে না আগের ব্লগেও সবাই বলছে তোমার চুলগুলো কাটতে কাটো না কেন ইনশাআল্লাহ ওয়ান ডে আমার এখন বাসায় যাই আমার বৌদি এখন যে আমার রায়হানের শ্বশুর বাড়ি যাই আমার বৌদি দিন কেটে দেবে কেটে দেবে কেটে দেবে কেটে দেবে আমার বৌদি দিন কেটে দিবে সেদিন আমার বৌদি দিন বলবে যে তোমার চুল ছোট করলে ভালো হইব তখন আমি কাটবো আমার চুলগুলো মানুষ আত্মীয় বাড়ি আসলে দেখেন কি রকম রেসপেক্ট করে না ইয়া নিতেছে পাঁচ সব লে না করছে এখন নিতেছে ইমান ইমান দেখা তুই তো নিবি তোর বাড়িতে আসছি তাদের খায়া কোনো কাজ নাই তারা এই সোনি স্কয়ারে এসে শুধু শুধু বসে থাকে এই যে রায়হানের মতো কখন তোমাকে অ্যাডমিট কার্ড দিয়েছে কলেজ থেকে সেই সকাল 10টায় এখন বাজে কয়টা দেখো তো কয়টা বাজে আর তো ঘড়ি আছে ঘড়ির টাইম উল্টা পাল্টা 4টা 16 বাজে তুমি তাও এখনো বাসায় যাও নাই কেন যাও নাই বাসায় তো কেউ নাই বাসায় তো বউ নাই যে বাসায় যাইতে আসলে মেন কথাটা হচ্ছে এটাই বাসায় আসলো বউ নাই বাসায় যাই কি করব